হ্যালো স্টুডেন্ট, এডুকেশনাল টিপস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর রেজাল্ট কবে প্রকাশিত হবে। অবশ্যই আমরা আলোচনা করব, তার আগে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, প্রত্যেকটি বন্ধুদের সাথে শেয়ার করবে এবং যারা এই চ্যানেলের নতুন সদস্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। তবে শুরু করছি আজকের আলোচনা। দেখো, আমরা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ভিডিও করেছি। তোমরা যারা দেখো নি অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করো, তোমরা সেখান থেকে লিংক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবে। তবে শুরু করছি আজকের আলোচনা। প্রথমেই আমরা মাধ্যমিক নিয়ে আলোচনা করছি। এবারের মাধ্যমিক পরীক্ষা দেরিতে শুরু হলেও রেজাল্ট দেওয়া হবে কিন্তু নির্ধারিত সময়েই, আর সপ্তাহখানেক পরেই প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট। রেজাল্ট মোটামুটি তৈরি, এবার মার্কশিট তৈরির কাজও কিন্তু চলছে জোর কদমে। কবে দেবে রেজাল্ট বিস্তারিত জানতে অবশ্যই তোমরা পুরো ভিডিওটি দেখো এবং একাদশ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে দেবে সে সম্পর্কেও তোমরা ভিডিওটির মধ্যে জানতে পারবে। অতিমারির আবহে আগের বছর নেওয়া হয়নি মাধ্যমিক পরীক্ষা, কিন্তু এবছর পরীক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে নেওয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষা। গত 7 মার্চ থেকে শুরু হয়েছিল পরীক্ষা, চলেছিল গত 16 মার্চ পর্যন্ত। টানা বেশ কয়েকদিন স্কুল বন্ধ থাকা দরুন পরীক্ষার্থীদের পরীক্ষা নিয়েও কিন্তু নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। যদিও অনলাইনে ক্লাস করানো হয়েছে এবার পালা ফলাফল প্রকাশে। প্রসঙ্গত, অনলাইন ক্লাস করানো হলেও অনেক পড়ুয়াই কিন্তু এই সুবিধা পাননি, তাই বহুদিন পড়াশুনোর সাথে সাক্ষাৎ না হয় দরুন অনেক পড়ুয়াই কিন্তু সঠিকভাবে অক্ষর লিখতেই ভুলে গেছে। পরীক্ষকদের পরীক্ষার উত্তরপত্র দেখার অভিজ্ঞতা থেকে জানা যায় অনেক পরীক্ষার্থী কিন্তু খাতার অক্ষর উল্টো করে লিখে এসেছে। সারা খাতা জুড়ে কয়েকটি অক্ষর উল্টোভাবেই লেখা ছিল, যদিও পর্ষদ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল অন্তত 1 বা 2 নম্বর পরীক্ষার্থীদের দিতে হবেই। ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র নিয়েও কিন্তু বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয় যাতে এই বিষয়ের পরীক্ষা আরও একবার নেওয়া হয়, তবে পুনরায় এই বিষয়ের পরীক্ষার কোনো ঘোষণা কিন্তু করা হয়নি, যদিও পরীক্ষকদের খাতা চেক করার পর সেগুলো প্রধান পরীক্ষকদের অধীনে জমা করা হয়েছে। স্ক্রুটনিও কিন্তু শেষ হয়ে গিয়েছে, এবার পরীক্ষার ফলাফল প্রকাশের পালা। সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত মাস সমস্ত খাতা চেক করার কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে, এবার সেগুলো কম্পিউটারাইজড করার পালা। পর্ষদ সূত্রে জানা গেছে মার্কশিট ছাপানোর কাজও চলছে, এরপরে মে মাসের শেষের দিকেই রেজাল্ট দেওয়া হবে। তবে খুব বেশি দেরি হলে জুন মাসের প্রথম সপ্তাহে কিন্তু রেজাল্ট প্রকাশ করা হতে পারে এবছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এছাড়া বেসরকারি সূত্রের খবর অনুযায়ী আগামী 27 মে ফলাফল প্রকাশ করা হতে পারে, যদিও এই তারিখটি অফিসিয়ালি কিন্তু এখনও পর্ষদ থেকে ঘোষণা করেনি। এখন আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর রেজাল্ট নিয়ে। দেখো, একাদশ শ্রেণীর রেজাল্ট কিন্তু নির্দিষ্ট নিজে নিজে স্কুল থেকেই প্রকাশ করা হয়, এখান থেকে এটা পার্সোনালি বিষয়। তো তোমাদের স্কুল যেহেতু বন্ধ আছে, অনেক স্কুল থেকে কিন্তু রেজাল্ট এখনও প্রকাশ করেনি, তবে বিভিন্ন স্কুল থেকে কিন্তু রেজাল্ট প্রকাশও করে দিয়েছে। তো তোমাদেরও কিন্তু রেজাল্ট, যারা এখনও যে সমস্ত স্কুলগুলোতে রেজাল্ট দেয়নি, তোমরা রেজাল্টের চিন্তা ভাবনা না করে তোমরা কিন্তু পরবর্তী ক্লাসের জন্য অর্থাৎ উচ্চ মাধ্যমিকের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। তোমরা রেজাল্ট তোমাদের কিছুদিনের মধ্যেই দিয়ে দেবে এবং তোমরা প্রত্যেকেই কিন্তু পাস করে যাবে। এখন আসছি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে। দেখো, উচ্চ মাধ্যমিকের কিন্তু খাতা দেখার পালা প্রায় শেষ, এখন কিন্তু তোমাদের মার্কশিটও কিন্তু কিছুদিনের মধ্যেই তৈরি হয়ে যাবে এবং রেজাল্ট কিন্তু মাধ্যমিকের পরপরই কিন্তু জোর কদমে উচ্চ মাধ্যমিকের রেজাল্টেরও কাজ চলছে এবং মাধ্যমিকের পরপর অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহের দিকেই কিন্তু রেজাল্ট ঘোষণা করার কথা। এরকমই কিন্তু আলোচনা চলছে এবং প্রস্তুতি পর্ব কিন্তু জোর কদমে চলছে। তো এই ছিল আজকের বিষয়। আশা করি তোমরা বুঝতেই পেরেছ যে কোন ক্লাসের কবে রেজাল্ট প্রকাশিত হতে পারে। আমরা পরবর্তী যখন তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে নোটিশ জারি করবে কবে রেজাল্ট দেবে, সেই সময় কিন্তু আমরা অবশ্যই তোমাদের জানিয়ে দেবো, তোমরা অবশ্যই সাথে থেকো। আজকে আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই পড়াশোনার পাশাপাশি এডুকেশনাল টিপস চ্যানেলের সঙ্গে থেকো।